नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। एक सौ दो नंबर का वार्ड से हम लोग एक कर्मी सभा का आयोजन किया था, जिसमें मेरा प्रिय विधायक देवचंद चटर्जी है, उन्होंने आज ही हम लोग को कर्मी सभा का पूरा गाइडलाइन दिया कि डोर टू डोर जाके कैंपेनिंग करना है कि ममता जो मेरा हम लोग का प्यारा बंगाल का सीएम है ममता बनर्जी, उसका जो प्रकल्प है जो वो जाके डोर टू डोर आदमी लोग को मिल रहा है, कहाँ से नहीं हो रहा कुछ भी ई है, तो यही गाइडलाइन आज दिया हुआ है। ये गाइडलाइन दिया हुआ कि 2021 में सामने विधानसभा आ रहा, ये विधानसभा में हमारा जो प्रिय नेत्री है ममता बनर्जी, उनको तृतीय बार के लिए थर्ड टाइम के लिए मुख्यमंत्री बनाना है, और यहाँ कुल्टी का जो विधायक है माननीय श्री उज्जवल चटर्जी, उनको चौथा बार का विधायक हम लोग बनाएंगे। यही बात हम लोग करते मैंने यही कर्मसूची में हम लोग कर्मी सभा में आलोचना हुआ। आने वाला विधानसभा चुनाव में आपके वार्ड नंबर 102 से कितना प्रतिशत वोट जो है तृणमूल को जा सकता है? 99%। आपका परिचय? मेरा परिचय, हम विधायक काउंसिलर राजू कर्मकर सोरज। लड़ाई जीतिए देवे, कौन नाथ्रीर कथा बोलबे वही लड़ाई जीतिए देवे, रूप दिए देवे स्वनिर्भरेर कथा बोलबे वही लड़ाई जीतिए देवे, छात्र छात्रीर कथा बोलबे वही लड़ाई जीतिए देवे, घरे घरे प्रचार करबे वही लड़ाई जीतिए देवे, ভোটের দিনে ভোটাক লাবে মহি লড়াই জিতিয়ে দেবে, মোদির ভোগ কাঁপিয়ে দেবে মহি লড়াই জিতিয়ে দেবে, বিজয়ে আওয়াজ তুলবে মোদির ভিত নড়িয়ে দেবে, বাংলা নারী একজোট হবে জোড়া ফুল ফুটিয়ে দেবে মহি লড়াই জিতিয়ে দেবে মহি লড়াই। হচ্ছে আমাদের দেশকে অবনতির দিকে নিয়ে যাওয়া, কিন্তু এই সময়ে চরম পরিহাস দেখুন, তখনকার সেই প্রতিবাদী মোদি এখন চরম ঘাতকের ভূমিকায় অবতীর্ণ। আজকে তিনি মাটির কয়লা, পাতালের রেল এবং আকাশের এয়ার ইন্ডিয়া সবকিছু কিন্তু তার নজরবন্দি। আজকে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো তিনি কিন্তু বিলগ্নিকরণের পথে নিয়ে যাচ্ছেন, প্রাইভেটাইজেশনের পথে নিয়ে যাচ্ছেন। যে সব সংস্থাগুলো নির্মাণে বিজেপির বিন্দুমাত্র যোগদান ছিল না, সেই সব কিন্তু সমস্ত কিছুর উপর তিনি হাত দিচ্ছেন। আজকে পেট্রোল থেকে ডিজেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ডিজেল আজকে এই গত 6 বছরে এই যে পেট্রোলের থেকে যে ডিজেলের দামটা বেড়েছে এটা সত্যি নজিরবিহীন, এই সরকার না এলে কিন্তু মানুষ বুঝতে না। আজকে পেট্রোলের উপরে 394% হারে দিনের পর দিন এই 6 বছরে কর বৃদ্ধি হয়েছে, ডিজেলের উপরে প্রায় 897% কর বৃদ্ধি হয়েছে। এই জিনিস তার সরাসরি প্রভাব পড়েছে কৃষি কাজ এবং আমাদের যত দৈনন্দিন জীবনের উপরে। আজকে গ্যাসের দাম হু হু করে বাড়ছে, বাড়ছে দৈনন্দিন জীবনে সমস্ত জিনিসপত্রের দাম, একবার এগুলো সব মানুষই জানতে পারছে। বাজার করতে মাল্যার্পণ করতে হ্যাঁ, মন্দির মে দর্শন করনে কে বাদ বলতে হ্যাঁ আকি হম পশ্চিম বঙ্গাল মে ইয়ে করেঙ্গে ও করেঙ্গে, লেকিন উহে ইয়ে মালুম নহীঁ হ্যায় কি জিস অঞ্চল মে খড়ে হোকর আজ হম লোগ ভাষণ দে রহে হ্যায়, জিস মন্দির মে জা করকে ও দর্শন করতে হ্যায়, হর রোজ হর সময় হমারে কুলটি বিধানসভা কে বিধায়ক हर रोज एक एक ऐसा ऐसा मंदिर का निर्माण करते हैं जहाँ अमित शाह जाकर के दर्शन करते हैं। वैसे लोगों के नेतृत्व में हम लोग कुलदीप विधानसभा में है, दीदी का तो कहना ही छोड़िए, हम लोग जिस अंचल में है वहाँ के लोग जो सोचते हैं वो मोदी जी ही नहीं अमित शाह जी को बार बार सोचना पड़ेगा, उन्हें मालूम कुलदीप पति के ग्रामे बोलते जो उज्जवल त्याग दीक्षा जे धरने काज उन्नी कर दाड़िए আমাদেরকে এক হয়ে সব কিছু বিভেদ ভুলে গিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে, এবং এই কুলটি থেকে উজ্জ্বল দেখে বিপুল ভোটে জয়যুক্ত করে কুলটির মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে, কুলটির মানুষ নবান্ন পর্যন্ত পৌঁছে দিতে, বিধানসভা পর্যন্ত পৌঁছে দিতে আমাদের বাড়ির ঘরে মহল্লায় মহল্লায় মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছে গেছে। স্বাস্থ্যসাথী আজকে সারা বিশ্বে ইতিহাসে সরকার ছেড়ে দিন পারেনি হাসপাতাল গুলো, এই আসানসোল হাসপাতালে গরু ছাগল কুকুর শুয়ে থাকে। তারপর সমব্যাপী স্বাস্থ্য সাথী যে কার্ডটা রিসেন্ট আপনারা করালেন 5 লাখ টাকা, কেউ পারেনি। নির্বাচনে যদি আমরা স্বাস্থ্য সাথী পেতে চাই, যদি আমরা কন্যাশ্রী পেতে চাই,
যদি আমরা উপস্থিত টাকা পেতে চাই তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে সাম্প্রদায়িক বিজেপিকে এবং স্বৈরতান্ত্রিক সিপিএমকে পরাস্ত করে একমাত্র যিনি আছেন যিনি সারা ভারতবর্ষের সমস্ত মানুষদের একত্রিত করে সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো সেখানে কিন্তু নেতৃত্বের খুবই অভাব তাদের আত্মবিশ্বাসের অভাব তাদের লড়াই সংগ্রামের অভাব একমাত্র ভারতবর্ষের বিরোধীর মুখ হচ্ছেন প্রতিবাদের মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বুকের পাটা নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন বিজেপির কুৎসার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন বিরোধী যে বিভিন্ন রাজনৈতিক আর একটা হবে চুক্তি বাকি যে ছোটখাটো যে সভাগুলো আমরা করব বিভিন্ন জায়গায় থাকবো এগুলো তোমাদের নিজেদের করতে হবে এবং যদি কোথাও প্রয়োজন পড়ে তাহলে হয়তো আমি সেখানে দুটো একটা খুব কম সময়ের জন্য বলবো কিন্তু বড় মিটিং করবো তিনকে আবার সমস্যা হয়ে যায় মিটিং করার সমস্যাটা কি যখন মিটিং করব হাজার হাজার ছেলেরা পাশে ছেলে মেয়ে যারা আছে সমর্থক সকলে যখন এসে ভিড় করে নাই না সবাই তখন ভাবে তাহলে আমি আমার বক্তব্যটা রাখবো আমার সুযোগ দেওয়া হোক 5 মিনিট ও বলবে 10 মিনিট শেষে দেখা গেল আমার বক্তব্য এমন দূরে আস্তে আস্তে দেরি হয়ে গেল যে আমার নিজের ইচ্ছা চলে গেল তো তাই আমি বলবো সকলকে যারা বক্তব্য রাখতে ভালোবাসে তারা প্রথমে সব জায়গায় বক্তব্য বক্তব্য সব করে নি যত খুশি বলে নি কিন্তু আমি যখন বক্তব্য রাখবো একজন সভাপতি ছাড়া আর কাউকে দ্বিতীয় সুযোগ দেবো না কারণ মাত্র আমি তিনটে জায়গাকে বেছে নিয়েছি সেই তিনটে জায়গাতে বক্তব্য রাখব এবার কথাগুলো আমাদের ছেলেদের কিভাবে বলতে হবে একে যদি ঠান্ডা করতে হয় তাহলে পরে ভালো ফলটা পারে চলবে না ফল যদি খারাপ হয় তাহলে আমরা বলবো ওকে এবার পরিবর্তন করবো তার পরিবর্তে চাবো আর এই ফল খারাপ আর ভালো করতে করতে এরকম করতে করতে চলে চিন্তা করতে হবে যে আমাদের উজ্জ্বল চ্যাটার্জি জিতছে না জিতছে দল এবং সেই দলটা যদি জিতে তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি এটাকে মাথায় রাখতে হবে উজ্জ্বল চ্যাটার্জি জিতলো আর হারলো বড় বিষয় নয় বড় বিষয় হলো দলটা থাকলে তবে আমরা থাকবো কারণ আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি মমতাদি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে তার একটা অংশ যদি হাজার ভাগের একটা অংশ ক্ষমতা আমরা পাই সেটা হবে আমাদের ছেলেরা পাবে তৃণমূল কংগ্রেসের ছেলেরা পাবে এরাই কিন্তু মনে রাখতে হবে আজকে যে সারা পশ্চিমবাংলায় যেখানে খুশি যান বিপদে যদি পারেন বলবেন আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী কেউ না কেউ সেই সব জায়গায় এসে আপনাকে সাহায্যের জন্য নিশ্চয়ই হাত বাড়িয়ে দেবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে আমাদের দুর্গা তাই আমি জিতলাম ও জিতবো সে জিতবো নয় জিতবে আমাদের দল আমাদের দলটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে চিন্তা করতে হবে আমাদের দল কি করে ক্ষমতায় থাকে বক্তব্য রাখবে তার বক্তব্যের জবাব আমরা কিভাবে দেব এই বিষয়গুলো চিন্তা ভাবনা করা উচিত আমি মনে করব যে আগামী দিনগুলোতে ঠিক সেভাবে একটা কর্মী সভা আমরা করছি আমরা জানিয়ে দেবো সকলকে কিন্তু তার আগে আমি একটা কথা বলছি মোটামুটি রাজেশের যে ওয়ার্ড সেই ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি যেভাবে ভোটগুলো আমরা পেয়ে থাকি আর এর পাশের ওয়ার্ড আছে বেঙ্কি বিছানি এগুলো এটা আছে চিনাকুলিতে আরো দুটো আছে পাশে সাতকুলি আর বিশ্বগড় এগুলো আছে বরাকর আছে এই যে জায়গাগুলো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অনেক অনেক ভালো ফল করি অনেক অনেক বেশি ভোট পাই অন্যান্য কিছু জায়গা আছে আমি বলতে চাই না যেখানে হাজার করলে ভোট পাবার কোনো সম্ভাবনা আমাদের নেই কোন রকম ভোট আমরা পাবো না যতই আমরা চেষ্টা করি সেগুলো মানুষ না বলবো না এখন পরবর্তীকালে ওগুলো বলবার জবাব আমি দেবো কিন্তু সেই ভোটে যত আমরা হাঁটতে থাকি সেই গুলো দুটো তিনটে ওয়ার্ডের পর দেখা যায় যে সব হারগুলোকে আমরা আস্তে আস্তে যতগুলো আমরা পিছিয়ে থাকি সেগুলো থেকে কিন্তু আস্তে 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 আমরা এগিয়ে যাই এবং যখন এই এলাকাটা ঢুকি তখন একটা ব্যাপক হারে আমরা এগিয়ে চলে যাই যেটা তফাৎ হয়ে যায় 2000 22000 25000 এভাবে আমরা এগিয়ে